হ্যালো স্টুডেন্টস, আশা করছি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুরক্ষিত রয়েছো। আমি তোমাদেরকে অধ্যায় নাম্বার 9-এর বিষয়বস্তুগুলো আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা অধ্যায় নাম্বার 11 শুরু করব। অধ্যায় নাম্বার 11-র প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে বাঁশ গাছ। আমি কয়েকটা পয়েন্টে লিখে নিয়েছি যাতে তোমাদের সাথে আলোচনা করার সময় আমার সুবিধা হয়। বাঁশ গাছ কি প্রকারের গাছ? না বহুবর্ষজীবী গাছ, নিরেট পর্ব এবং ফাঁপা পর্ব মধ্যযুক্ত চিরসবুজ উদ্ভিদ। নিরেট পর্ব মানে বাঁশের যে ঘাটগুলো তোমরা দেখতে পাও, এই জায়গাটা হচ্ছে সলিড আর বাকি জায়গাটা হচ্ছে ফাঁকা, ঠিক আছে? আচ্ছা, কাণ্ডটা হচ্ছে লম্বা নলাকার এবং শাখা প্রশাখার পরিমাণ কম। তোমরা জানো বাঁশ গাছ নিশ্চয়ই তোমরা দেখেছো বা ছবিতেও নিশ্চয়ই দেখেছো, চোখের সামনে যদি না দেখে থাকো তাহলে সে বিষয়ে আইডিয়া তোমাদের নিশ্চয়ই রয়েছে। আচ্ছা, বাঁশ গাছ খুব দ্রুত বৃদ্ধি পায়, 24 ঘন্টায় কতটা পরিমাণে বৃদ্ধি পায়? না 100 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, তবে সমস্ত ঋতুতে এবং সমস্ত ভৌগোলিক স্থানেতে বৃদ্ধির হার সমান নয়। আচ্ছা, 4 নম্বর যে পয়েন্ট আমরা পড়ব সেটা হচ্ছে যে বাঁশ গাছ ঠিক কত বছর অন্তর অন্তর সেখানে ফুল হয়? বাঁশ গাছে না 65 থেকে 120 বছর অন্তর অন্তর বাঁশ গাছে ফুল ফুটতে পারে। বিজ্ঞানীরা মনে করেন যে বাঁশ গাছে যদি ফুল হয় তার মানে তার অঙ্গজ বৃদ্ধি যখন বন্ধ হয়ে যায়, অর্থাৎ বাঁশ গাছের বৃদ্ধি যখন বন্ধ হয়ে যায় তখনই শুরু হয় তার অঙ্গজ, মানে জনন বৃদ্ধিটা তখন ঘটে। অর্থাৎ বাঁশ গাছ তখন তার বংশ বিস্তার করা শুরু করে, তখন তার অঙ্গজ বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়। এবার কি বলছে, না বাঁশ গাছে তখন ফুল ফোটে যে ফুল ফোটার জন্য হয়। অর্থাৎ বাঁশ গাছে যদি ফুল হয় তাহলে সেই বাঁশ গাছের প্রচুর পরিমাণে শক্তি ক্ষয় হয় এবং তার মানে একটা বাঁশ গাছ থেকে আর একটা বাঁশ গাছ তৈরি, মানে প্রথমে ছিল সেই বাঁশ গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর বলেছে যে বাঁশ গাছে মাস ফ্লাওয়ারিং এর ঘটনা ঘটলে, সেই মাস ফ্লাওয়ারিং মানে অনেক বেশি পরিমাণে যদি ফুল হয়, বাঁশ গাছে যদি অনেক বেশি পরিমাণে ফুল হয় তাহলে সেই ধরনের ঘটনার জন্য ওই সমস্ত অঞ্চলে ইঁদুর জাতীয় প্রাণীর উপদ্রব প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, কারণ তারা এই ধরনের ফ্লাওয়ারিংটা হচ্ছে তাদের খাবারের একটা উৎস হিসাবে তারা খেয়ে থাকে। তাহলে ইঁদুরের সংখ্যা যদি দ্রুত এবং ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার ফলে সেখানে টাইফয়েড প্লেগ জাতীয় রোগ বৃদ্ধি পায় এবং যেটা পরবর্তী সময়ে মহামারীর আকার ধারণ করতে পারে। মানে সংখ্যায় এতটাই বৃদ্ধি পায় যে সেটা থেকে অন্য ডিজিজ ছড়িয়ে যেতে পারে। তাহলে প্রথম যে অংশটা আমরা পড়তে শুরু করলাম সেখানে বাঁশ গাছ কি প্রকৃতির গাছ, কি রকম দেখতে হয়, কিভাবে বাঁশ গাছের মানে বৃদ্ধির পরিমাণ কত, বাঁশ গাছ কিভাবে বংশ বিস্তার করে, বাঁশ গাছে যদি অতিরিক্ত পরিমাণে ফ্লাওয়ারিং হয় তাহলে কি হতে পারে, এই সমস্ত বিষয়গুলো জানলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে বাঁশ গাছ মানে প্রচুর পরিমাণে বাঁশ গাছ যদি একসাথে মারা যায় তাহলে কি হতে পারে, মানে একটা বিশেষ অঞ্চলে প্রচুর পরিমাণে বাঁশ গাছ, সেই সমস্ত বাঁশ গাছগুলোই ফ্লাওয়ারিং হয়েছে মানে ফুল হয়েছে, সেই কারণের জন্য সেখানে প্রচুর পরিমাণে বাঁশ গাছ মারা গেছে, তাহলে বাঁশ গাছের একটা ঘাটতি দেখা দেবে। এই ঘাটতির ফলে কি হতে পারে, না আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো, যে পরিকাঠামো তৈরি করা, যে সমস্ত কাজে আমরা বাঁশ গাছগুলো ব্যবহার করে থাকি সেইগুলো ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে বাঁশের যে প্রজাতি দেখতে পাওয়া যায় প্রজাতির নামটা হচ্ছে মেলোকেনা বাম্বুসিয়া, ঠিক আছে? এতে হচ্ছে যে প্রতি 30 থেকে 35 বছর অন্তর ফল ফুল আসে এবং তখন মানে যখন এর ফুল হয় তখনই তার ক্ষতিকারক প্রভাব দেখতে পাওয়া যাবে। আচ্ছা, এরপর আসছি আমরা যে বাঁশ গাছের কি কি প্রয়োজনীয়তা। দেখো বাঁশের কি কি প্রয়োজনীয়তা সেটা সম্পর্কে মোটামুটি তোমাদের একটা রাফ আইডিয়া রয়েছে, এখন আমরা ডিটেলসে একটু আলোচনা করব, যেটা আমাদের পাঠ্য বিষয়ের মধ্যে রয়েছে যে বাঁশের কাণ্ডটা কিরকম প্রকৃতি, না নরম কাণ্ড, গোড়া এবং পাতা। পৃথিবীর বৃহত্তম প্রাণীদের অন্যতম প্রধান খাদ্য, মানে বাঁশ গাছের
বাঁশ গাছটা অনেক প্রাণীরই প্রধান খাদ্য হিসাবে তারা ব্যবহার করে থাকে। কি কি প্রাণী সেটা তোমাদের বইতে লেখা রয়েছে। দেখো, চীনের জায়ান্ট পান্ডা, নেপাল আর ভারতের রেড পান্ডা, মাদাগাস্কার লেমুর, আফ্রিকান গরিলা, শিম্পাঞ্জি, হাতি, এদের অন্যতম প্রধান খাদ্য হতে পারে বাঁশ গাছের এই নরম কাণ্ডটা। আচ্ছা, তারপরে হচ্ছে যে লাওস, মায়ানমার, থাইল্যান্ড, এরা হচ্ছে যে চীনের কিছু সংখ্যক প্রদেশে এরা বাঁশ গাছের গোড়াতে একরকমের পোকা হয়, সেই পোকা তারা খাবার হিসাবে ব্যবহার করে থাকে। এটাও বাঁশের একটা ব্যবহারের মধ্যেই পড়ছে। আচ্ছা, বাঁশের গোড়া থেকে যে নতুন কচি কাণ্ড বের হয় এশিয়ার বিভিন্ন জায়গাতে, সেটা একটা সুস্বাদু খাবার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, নরম কচি কাণ্ডের থেকে নানা রকমের পানীয় তৈরি করা হয়, যে পানীয়টা হচ্ছে একরকমের খাদ্য উৎস। দক্ষিণ পূর্ব এশিয়ার নানান জায়গায় হচ্ছে ভাত রান্না করা, স্যুপ রান্না করার কাজে বাঁশের কাণ্ড ব্যবহার করা হয়ে থাকে। আমাদের মানে অনেক জায়গাতে তোমরাও নিশ্চয়ই নাম শুনে থাকবে, ব্যাম্বু চিকেন বা সামথিং এরকম টাইপের নানান আইটেমের নাম রয়েছে। আমি এত খাদ্যরসিক নই, তোমরা অনেক বেশি জানো আমার থেকে, তো এই সমস্ত ব্যাপারগুলো তো তোমরা অনেক ভালো বলতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ভারতে বাঁশ থেকে, ভারতের মতো দেশে আমরা বাঁশ গাছ থেকে কী কী তৈরি করি, না কাগজ তৈরি করি, ঝুড়ি চুপড়ি তৈরি করা হয়, ছাতার বাট, ফুলদানি, ঘর সাজানোর নানা উপকরণ, এই সমস্ত আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, বাঁশ গাছের যে পর্ব মধ্যে সিলিকন ডাইঅক্সাইড আর সিলিসিক অ্যাসিড সমৃদ্ধ একরকমের তরল পদার্থ পাওয়া যায়, যাকে বলা হয় তবাশিট। এই তবাশিটটা মেডিসিন তৈরির জন্য ব্যবহার করা হয়। কি কি মেডিসিন হিসেবে তবাশির ব্যবহার করা হয়, না হাঁপানি সর্দি কাশি সংক্রামক বিভিন্ন ব্যাধির জন্য ব্যবহার করা হয়। এছাড়াও বাঁশ কি কি কাজে ব্যবহার করা হয় তোমরা নিশ্চয়ই জানো, যে ঘরবাড়ি তৈরি, বিভিন্ন রকমের কাঠামো তৈরি করার কাজে, ধরো দুর্গাপূজার সময় ঠাকুরের যে কাঠামো সেক্ষেত্রেও কাজে লাগে, নদীর ওপরে সাঁকো তৈরি করার কাজ, তারপরে ধরো পুকুরের পাড়গুলো বাঁধানোর সময় সেখানেও তো কাঠের গুঁড়ির দরকার হয়, তখনও অনেক ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর লাস্টে যে ইউজটা আমরা পড়বো সেটা হচ্ছে ব্যাম্বু ফ্যাব্রিক। ব্যাম্বু ফ্যাব্রিক হচ্ছে যেটা জামা কাপড় তৈরির জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা নিউলি ইন্ট্রোডিউস, মানে নতুন এই পন্থাটা, নতুন এই ব্যবস্থাটা করা হয়েছে, আগে এই সমস্ত ব্যবস্থা ছিল না, এটা আমরা নতুন শিখেছি। আচ্ছা, আজকে আমরা বাঁশ গাছটাই পড়লাম। নেক্সট দিন ক্লাসে আমি পরের টপিকটা আলোচনা করব। তোমরা এতটুকু অংশ করো, আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানিও। তোমাদের বইতে যা লেখা রয়েছে আমি সেটাই আমার খাতায় লিখে নিয়েছিলাম, আমার কাছে বই না থাকার জন্য আমি বই দেখে পড়াতে পারছি না, এই জন্যই আমাকে খাতায় লিখতে হয়েছে। এখানে যা কিছু লেখা আছে সবই তোমাদের বইতে রয়েছে, বইটা ভালো করে ফলো করবে, প্রতিদিন নিয়ম করে সমস্ত সাবজেক্ট পড়ার চেষ্টা করো। স্কুল কবে খুলবে সে বিষয়ে তো এখনো কিছু নিশ্চিত বলা যাচ্ছে না, তাই এইভাবেই আমাদের এখন পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, আজকের ক্লাস এইটুকুই থাকছে।